আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শকের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে 13 নম্বর অঙ্ক দিয়ে 13 নম্বর অঙ্ক ছিল একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 9 সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু 3টা বাহু দেওয়া আছে সেই ক্ষেত্রে সূত্র অনুসারে আমাদের প্রথমে বের করতে হবে হচ্ছে অর্ধপরিসীমা অর্ধপরিসীমা ইকুয়াল টু এস ধরব আমরা আসবে হচ্ছে 7+8+9/2 ইকুয়াল টু আসবে হচ্ছে 12 সেন্টিমিটার আর ক্ষেত্রফলের সূত্র যেটা আছে ক্ষেত্রফল ইকুয়াল টু এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি হোল রুট এস মানে হচ্ছে অর্ধপরিসীমা অর্থাৎ 12 এটা আসবে হচ্ছে 12-1 বাহু 7 ধরলাম আমরা 12-আরেক বাহু হচ্ছে 8 আরেক বাহু হচ্ছে 12-9 এটা করলে পাওয়া যাবে 12·5·4·3 হোল রুট ইকুয়াল টু আসবে 12·12·5 হোল রুট ইকুয়াল টু পাওয়া যাবে 12√5 সমান পাওয়া যাবে হচ্ছে 26.83 বর্গ সেন্টিমিটার তাহলে 26.83 বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে ক্ষেত্রফল এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 14 নম্বর 14 তে বলা আছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে তো আমরা ধরে নেই যে নৌকার বেগ সমান x কিলোমিটার পার আওয়ার আর স্রোতের বেগ ইকুয়াল টু আছে হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার তাহলে প্রতিকূলে বেগ হবে হচ্ছে আমাদের x-3 তো প্রশ্ন মতে যেটা বলা আছে সেটা হচ্ছে যদি প্রতিকূলে যায় তাহলে গতিবেগ পাওয়া যায় হচ্ছে 2 তাহলে x-3=2 আসবে x=2 আসবে হচ্ছে 5 অর্থাৎ নৌকার বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার এখন বলা হচ্ছে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে তাহলে স্রোতের অনুকূলে বেগ ইকুয়াল টু আসবে হচ্ছে x+3 ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 5+3 ইকুয়াল টু আসবে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার অতএব 32 কিলোমিটার যেতে সময় লাগবে 32/8 ইকুয়াল টু আসবে হচ্ছে 4 আওয়ার অর্থাৎ 4 ঘন্টা সময় লাগবে এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্য কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ